তাহলে বিয়েটা একবারে ঘরে বসে থাক আইবুড়ো হয়ে। নিজের বেলায় আমার বিয়ের ডিসিশন আমি নিব, আর আমার বিয়ের ক্ষেত্রে পুরো বাসার সবাই মিলে ডিসিশন নিব। ফাইজাবি পাইছো? জানো বাবা, মুখ ধর পর মুখে লসুন লাগাতে হয়। জানি জানি জানি। এই কি দুলার থেকে নামো। আশ্চর্য তো, একটা সামান্য ফোন কল থেকে আপনি পুরো মেয়ে জাতিতে চলে গেলেন কেন? আপনার ভাই না বললো যে কাকা মানে তার আব্বা আর কি মৃত্যুশয্যায়? আমার ভাই বলছে। হ্যাঁ আচ্ছা, নিছে? দিছি। কত? 500। আপনি না আসলেই একটা বোকা। বোকা? আচ্ছা বিয়ে? আচ্ছা আমি কি বলেন তো, বিয়ে এটা তো সম্পর্ক, মানে আমি কেমন? আপনি কেমন মানুষ? সেটাও তো বুঝছি মানুষ, কিন্তু বিষয় কি, আমার একটা জিনিস জানার দরকার, আমি কি বোকা? আপনি সহজ সরল, আপনি বোকা হবেন কি জন্য? হ্যাঁ কিন্তু আমার না একজন বোকা কইছে। বোকা বলার কারণ কি বেই? একজনের বাপ হচ্ছে অসুস্থ, আমি তাকে কিছু আর্থিক সহযোগিতা করছি, তারপরে আমি সেই লোকটার দেখতে গেছি, ওই বাসার এক মেয়ে গেট খুলে কয় কি আপনি একটা বোকা। ওমা, উপকার উপকার করলাম আবার কয় বোকা? বিয়ে এই শহরে সহজ সরল মানুষদের সবাই বোকাই ডাকে, এটাতে কষ্ট পাওয়ার কিছু নাই। না বিয়ে কষ্ট না, কিন্তু আমার হলো অস্থির লাগতেছে, বোকা কেন বললো এটা আমার জানার দরকারই। আমার মনে হয় কি মোজাম্মেল ভাই, আমরা তো আপনাকে কখনো বোকা বলি না, তাই না? আমরা তো আপনাকে সহজ সরলই বলছি, তো আপনাকে যে বোকা বলছে সেই জানবে আপনি কেন বোকা। সঠিক জিজ্ঞেস করেন। সঠিক, বিয়ে সঠিক কথা বলছে, আমি এক্ষুনি তাকে জিজ্ঞেস করব আমি কেন বোকা। কার কাছে গেল তা জানতে হবে, তাকে কেন বোকা বলছে। মানে ভাবির ভাই। আপনি আবার চলে আসছেন? আমার আবার আসার কারণ হচ্ছে, আচ্ছা আমি উপকার উপকার করলাম, তারপরে আপনি আমার কইলেন বোকা, বোকা বলার কারণ কি কন্তু? কারণ আমার বাবা অসুস্থ না, আমার বাবা ঠিক আছে পুরোপুরি, আমার ভাই হচ্ছে সবার থেকে এরকম চেয়ে চেয়ে টাকা পয়সা জিনিসপত্র নিয়ে নেয়, তো আপনি যেরকম দিয়ে দিচ্ছেন তাই আপনি একটা বোকা মানুষ, আমার ভাই হইতেছে এটা একটা নেশা। তাই নাকি? জি। তবে যাই কর, সে সিটা রিভার্ট পরে যাই করছে করছে, কিন্তু আমি কিন্তু তার অভিনয় মুগ্ধ, সে যখন কান্না করছে বিশ্বাস করেন আমার 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 চোখের পানি আমি ধরে করাইনি। আপনি আসলে অরিজিনাল বোকা। আবার বোকা আমি কি করলাম? কেউ কি দেখছেন কোনোদিন যে আমাকে ঠকায় তাকে আমি তার প্রশংসা করবো বসে বসে? না, সে ভালো অভিনেতা আমি এই জন্য বললাম ভাই। বুঝছি, ঠিক আছে না। আচ্ছা সালা খাবো কীভাবে বলুন তো? এটা না ভিতর থেকে আসতে হবে, ঠিক আছে? আপনি তো আয়নার সামনে যেয়ে দেখবেন আপনার কাপড় চোপড়, আপনার কথা বলার ভঙ্গি, কথাবার্তা, এগুলো সব চেঞ্জ করতে হবে। আসলে কথা বলার কারণ এই যে আমি যে গ্রামের ভাষায় কথা বলি, কারণ ছিলাম গ্রামে, হ্যাঁ ওই ওই পরিবেশে থাকার কারণে ওই পরিবেশেই হয়েছিলাম, এখন ঢাকা শহরে আসছি, পরিবেশ পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবেশ পরিবর্তন হলে কী হবে? কিন্তু একটা গাইড দরকার। কিসের গাইড? মানে যাকে অনুকরণ করব। বুঝতে পারছি, ঠিক আছে। আমি তো জানি না কে আছে গাইড আপনার, আপনি আপনার বাসার মানুষকে বলেন শিখিয়ে দিবে। আমি কাউকেই বলবো না, যেহেতু আপনার মুখ থেকে বারবার একের অধিকবার আপনি বলছেন আমাকে বোকা, আপনার মুখ থেকে আমি চালাক শব্দটা শুনতে চাই, যে হ্যাঁ মোজাম্মেল আপনি এখন চালাক, চালাকের দায়িত্বটা আপনাকেই নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি জানেন। আচ্ছা ঠিক আছে, জানেন। আপনি কি পাগল? এটা আমার বাসা। এই যে বিয়েন বোকা বানালাম না, বলেন তো কিভাবে? কিভাবে? এই যে আপনার বললাম না। আচ্ছা ঠিক আছে, যান এখন, এটা আসলে অনুকরণ শুরু করলাম আপনাকে। খুব ভালো, ঠিক আছে এবার যান। তাহলে আমাদের পরবর্তী ক্লাস কবে? জানাবো আমি আপনাকে, জানাবো, ঠিক আছে? অপেক্ষা রইলাম। হ্যালো। হ্যালো রুমা। হ্যাঁ বলছি। কি করছেন?
আমি কি করছি সেটা জানেন, আপনি কি করবেন? আচ্ছা একটু হোয়াটসঅ্যাপটা চেক করুন না। পছন্দ হয়নি? না, আমি আসলে বিভিন্ন রেফারেন্স ঘেটে দেখছিলাম যে বিয়ের স্টেজটা কিরকম হলে সুন্দর হবে। কার বিয়ে? আমাদের বিয়ে। সায়ম সাহেব, আমি কি আপনাকে কখনো ভুল করে বলেছি যে আমি আপনাকে বিয়ে করতে চাই বা আমি আপনাকে বিয়ে করব? না, মানে আপনার পছন্দ থাকলে আপনি সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। আপনি একটু ঠান্ডা মাথায় আমার কথাটা শুনেন। হ্যাঁ, বিয়ের স্টেজ ঠিক করার আগে আপনি আপনার মাথা ঠিক করেন। আপনি ভালো একটা সাইকোলজিস্টের সাথে দেখা করেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সাথে থেরাপি নেন, কাউন্সেলিং করেন, সুস্থ হন, তারপর আপনি বিয়ের কথা চিন্তা ভাবনা করবেন। আপনি একটা পাগল ছেলে। বুক আটতে তোমার সালা কয় লাগবে? নিজেরে প্রস্তুত করো। এইটা তো কাম না, আমি যে গেটের সামনে দাঁড়ায় আছি, গেট লক করতেছি, তোর খোঁজ খবর কই গেছিল? চামক ভাই, তোমার কাজ কি আসলে তুমি খুলে দিবা? তুমি পানি দাও না কি দাও এটা তো পরের ব্যাপার, আগে তো আমি দাঁড়ায় চিল্লাইতেছিলাম না ভাই। আমি কইছি তো ভাই, ভুলে গেছে, আমি খেয়াল করি নাই ভাই। দেখছেন কি অবস্থা ভাই, উপরে খালি ময়লা ঠেলা ফেলায় ভাই, একদম পুরো ভরে লাগছে। সকালে পরিষ্কার করছি কিছু, আর এই যে গাছটা দেখছেন মামা গালাগালি করছে, এই গাছের ময়লা দেখে এই গাছটা একটু পানি দিতে ছিলাম ভাই। খালি ভিতরের ময়লা পরিষ্কার করলেই বাইরের ময়লাটাও তো পরিষ্কার করে দেবো, তাই না? কই বাইরে আর ময়লা কই? এই যে আমি যে গেটে ধরছি এনে কতটুকু ময়লা ড্রাইভার ভাই, আপনি বুঝতে আছেন না ভাই। মামাই কইছে এই গাছটা একটু বেশি করে পানি দিয়ে, তারপরে যে ময়লা টলা পরিষ্কার করছি তো এগুলো সব করছে, আপনি যে নক করছেন আমি খেয়াল করতে পারি নাই ভাই। ভাই তুমি তো দায়িত্বশীলের থেকে হারাই যেতেছো, আমার দায়িত্ব নিতে হবে, আমি তো মালিক হয়ে গেছি বাড়ি। হ্যাঁ কি কর আপনি, এই এই বাড়ি তো আমার, বাড়ি এলাম আমার, ওটা তো সে আছেই। তোমার একটা অঙ্ক বুঝাই, ধরো তুমি যদি কোনো একটা অফিসে চাকরি নাও, তোমার আন্ডারে তো একজন স্যার থাকবো যে তোমার টাকা দিব, তারা তুমি কি দেখবা? আমি অন্য জায়গায় চাকরি নেবো না, আমি মামার বাসায় আছি না। তুমি তো বলদ আছো, তুমি তো বুঝবা না, তোমার আমি এটাতেই বুঝাই। ধরো তুমি এই বাড়িতে জনাইছো, তোমার মামা তোমার নিয়ে আইছে, তোমার মামা তোমার টাকা দেয়, তার মানে তুমি তোমার মামারে কী ডাকবা? বাড়ি এলো মামা। মামা ডাকলেও একটা অফিসিয়াল অঙ্ক আছে না, স্যার। না আমি তো বাড়ি এলো মামার, বাড়ি এলো মামাই কই। স্যার কই তো বড়, তুমি আচ্ছা ঠিক আছে মামা কও, কিন্তু তোমার এমনি বাইরে স্যার কই তো? আর তোমার মামারে কে টাকা দেয়? আপনারা দেন, তারপর মেশিন ভাইরা দেয়। হ্যাঁ মেশিন ভাই আমরা, তাহলে কি বারাটিয়া? বারাটিয়া তো তোমার মামারে যদি আমরা টাকা দিই, তাহলে তোমার মামা আমাকে কি ডাকে? স্যার। আর তুমি তোমার মামার আন্ডারে কাজ করো, তুমি তোমার মামারে কি ডাকবা? স্যার। হ্যাঁ আর তুমি অনেক জুনিয়র, তুমি তোমার মামারে স্যার ডাকো, তাহলে তুমি আমার কি ডাকবা?
আপনিও স্যার? হ্যাঁ, ব্যাপারটা এইটাই, বুঝতেছো না ব্যাপারটা? যাই হোক, তোমার টিচারে কি লাগে? USA এটা গতকাল রাইতে বাড়িওয়ালা মামা দিছে আমারে। বুঝই নাই আমি তোমার কি বুঝেছি। USA মানে কি বুঝো? না, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমেরিকা? ভাই আপনি কি আমেরিকা গেছিলেন? হ্যাঁ রে ভাই, জীবনে কম আমেরিকা গেছি। মনে করো গেছিল ট্রেন দিয়ে পু পু পু, আইছিল লঞ্চে পু। ভাই ভাই আমার গ্রামে গার্লফ্রেন্ড রাখিয়েছি ভাই। আমি কয়েছি আমি ঢাকা যাবো, ঢাকার তো যাওয়ার পরে ভাই বিদেশ যাই, আমি গার্লফ্রেন্ড হলো বিদেশ যাবো ভাই। আপনি আমার একটু ভাই চম ভাই, আপনি আমার একটু ব্যবস্থা করে দেবেন ভাই বিদেশ নেওয়ার ভাই। তুমি কি জানো তোমার চেহারার মধ্যে একটা হলিউডের হিরোর ব্যাপার আছে ভাই? তুমি আমেরিকা যাবে না তো কে যাব? আমি তো তোমারই নিয়ে যাব। কিন্তু বিদেশে গেলে তো অনেক দায়িত্ব কাজকর্ম আছে, বুঝো নাই ভাই? সরি স্যার, কোনো অসুবিধা নেই, এবার আপনি যত কাজ দিবেন আমি সব কাজ করে দেবো, আর বিদেশ গেলেও আপনার সমস্ত কাজ আমি করে দিবো স্যার। তোমার আমেরিকায় কোনো কাজ করতে দেবো না, তোমার এমনি আমি আমেরিকায় রানীর হালে রাখবো। আর এইবারে যত কাজকাম আছে আমার, সব ব্যাপারটা তুমি একটু হ্যান্ডেল করবে স্যার। আপনি কোনো টেনশন করবেন না। কিন্তু স্যার বিদেশ বলে গেলে অনেক কাজ করতে হয় স্যার, নাহলে টাকা কামাও কেমনে? টাকা অটো আয় পড়বো পকেটে। আচ্ছা যাই হোক, তোমার পকেটে কয় টাকা আছে? আমি বলছিলাম না টাকাটা অটো আয় করবো কেমনে, এমন করো শিউ করে উই উই রাইতেছে টাকাটা, প্লেনে উঠতে 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 এই যে এয়ারপোর্টে ল্যান্ড করে লেখা। 120 টাকা নিয়ে আপনি কি করবেন? 120 টাকায় তো কাজ আছে ভাই, তোমার আমি বিদেশে নেবো না, বিদেশে নেওয়ার টাকা পয়সা লাগবো না। আর তুমি তো আমার ভাই, তোমার কি আমি মনে করো একবার চাপ দিতে পারবো? আপনি এই আমেরিকা নেওয়া নিলে কি 120 টাকা নিলেন? আমার বাপের ফোন দেয় জায়গা জমি বেচা টাকা দেখ, আমি অনেক টাকা দিবো আপনারে। তোমার আব্বা তো এমনি ছোটোবেলার থেকে অনেক যন্ত্রণা সহ্য করছে, আর যন্ত্রণা দিও না বাবা। তুমি নিজে স্ট্রাগল করে টাকাটা কামাও, তারপর বিদেশে যাও, তোমার আব্বাও খুশি হবো তুমিও খুশি। এটাও ভালো কইছে, নিজে কামাই করে আমেরিকা যাবো স্যার। আমার কিন্তু আপনি আমেরিকা নেওয়ার ব্যবস্থা করেন প্লিজ। হায় রে মেয়ে, গন্ধ শরীরে তুমি আমার কোলাকুলি করো। যাই হোক, তোমার তো টাকা লাগবো, টাকা লাগবো না? তোমার মামার কবা ফাপড়ের উপর রাখবো। মামা আমার তো ডায়রি হয়েছে, আমার আমার সাপ পেট ব্যথা, আমার পায়খানা, যা যা মন চেক করে দিবার ঠিক আছে? না বাড়িওয়ালা মামা ভালো আছে, টাকা ছেলে দেয়। আচ্ছা যেমনি হোক তুমি ব্যবস্থা করো। আর কি এখন কি করবা? কি করবো? সালাম দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কি স্যার? স্যার আম্মাজান, আপনার আম্মাজান কি বাসায় আছে? হ্যাঁ মা তো বাসায়, কেন কোনো দরকার? একটু যদি ডেকে দিতেন, একটা দরকার ছিল। মা কি যে আপনি বলছিলেন গাড়ি, মানে এসি গাড়ি, ডাবল এসি গাড়ি, আমি একদম রেডি করে রাখছি। আপনি গাড়ি কার গাড়ি এলাম মজান, আপনি না কইলেন যে গাড়ি লাগবো, এসি লাগবো? আমার গাড়ি লাগবো কবে কইছিলাম? খালামার দেহে অনেক কিছু মনে থাকে, ওই যে কি আমার বিয়ের ব্যাপারে। কিসের ব্যাপারে? ওই যে গ্রামে যাবেন কথা বলতে। আমি গ্রামে যাবো কথা বলতে? কার বিয়া? কি কি জানি নাম তো ভুলে গেলাম আপনাকে দেখে। আপনি বললেন না যে ঠিক আছে আমি আমার গার্জেনের সাথে কথা বলবো। ও চৈতি বর্ণালী? বর্ণালী, হ্যাঁ এটা বলছিলাম আমি। জি জি। ও আমি তো ভুলেই গেছি গা, তো গাড়ি দিয়ে কি করব? গাড়ি কার? গাড়ি রেন্টে কারে আমি ভাড়া করছি, আপনি যাইবেন গ্রামে? আমি যাবো রেন্টে কার দের গ্রামে? ও এটা কইছিলেন নাকি? জি খালা আপনি বলছিলেন। ও আচ্ছা আচ্ছা, কিন্তু এই মুহূর্তে তো যাওয়া যাবো না, আগে আমি চৈতির সাথে আরেকটু বিষয়টা বুঝে নিই ঠিক আছে? চৈতির মতামতটা 100 ভাগ নিয়ে নেই, তারপরে গ্রামে যাবো ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি খালাম্মা গাড়ি আজকে না করে দেবেন? হ্যাঁ না করে দেন আজকে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
খান, আমি তো দিছি। কথা বলেন। চিন্তা করছিলাম আসলে। কি চিন্তা করলো? চিন্তা করছিলাম যে আমাদের বিয়েটা তাড়াতাড়ি করে ফেলা উচিত। আচ্ছা, তাই কেন? না মানে বিয়েটা তাড়াতাড়ি না করলে আপনার লস। আমার লস? কিভাবে আমার লস? হ্যাঁ মানে আমাদের লস। আমাদের লস? আচ্ছা, সেটা কিভাবে? মানে এই যে দেখেন, এখন মানে আমি যে অগোছালো লাইফ লিড করি, কোনো ডিসিপ্লিন নাই, লাইফে কোনো ফোকাস নাই, অফিসের কাজে মনোযোগ নাই, তো যদি আমাদের বিয়েটা হয়ে যায় তাহলে ধরুন আমি অনেক ডিসিপ্লিন হয়ে যাব, আমার লাইফে একটা গোল থাকবে, একটা ফোকাস থাকবে, অফিসের কাজে মনোযোগ থাকবে, তো ভালো না? সব আপনার লাভ। আমার লাভটা কি? আপনার লাভ? আচ্ছা বলুন তো, আমাদের কোম্পানির মালিক কে? আমার বোন আসলে আমাদের পুরো কোম্পানিটা এবং আমাদের সকল সম্পত্তি আমার নামে লিখে রাখছে। যদি কোনো বিপদ আপদ হইতো একটা গুন্ডা পান্ডা তোরে তুলে নিয়ে যেতে পারত। বিপদ তো ঘরেই আছে। ঘরে বিপদ? এই যে বাড়ি হলো আছে না, এখানে রাইতে এসে করে নক করে, দরজায় নক দেয়। তুই কি দরজা খুলস? খুলি, কিন্তু ভিতরে ঢুকতে দিই না। যদি কোনো ফোন টোন দেয় কালা জোসা, কোনো বুদ্ধি শুদ্ধি দেয়, কোনো অর্ডার করে, সাথে সাথে আমার জানাবি। আক করে জেলের শিকের ভাত খাও, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তুই এক কাজ কর, তুই গ্রামে ফিরে যা। তুই একটা বংশীয় ঘরের মাইয়া, আমগো ঘরের লগে ঘর, গ্রামের কতদিনের পরিচিত মাইয়া। তোর বিপদ মানে আমার বিপদ, তোর মান সম্মান যাওয়া মানে আমার মান সম্মান যাওয়া। আমার তো মনে হয় তোর বাড়ি চলে যাওয়া উচিত, পরে আমি যাইয়া তোর বাপ মা আত্মীয় স্বজন সবার মতামত নিলাম, ওনারা যেটা ভালো মনে করবো ওইটাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা ঘরে দিয়ে বেরিস না। চুমকি, আরে কি ব্যাপার, তুমি এই ভাষা চিনে ফেলছো? চুমকি, একটু কথা ছিল। কি কথা? এখানে বলবো, চলো কথা যে বসি। চুমকি, কি জায়গায় আপনি? কে? আমি কে? এত বড় বড় এই বাড়ির সামনে কি জায়গায়? কি মানে এনে কি বাড়ির সামনে কি আপনার? কি